আমি রেডি আজকে ডক্টরের কাছে যাওয়ার জন্য। দেখা যাক ডক্টর আজকে কি বলে। সবাই খুবই ওয়ারিড সামহাউ দেশে এই অবস্থা, এর মধ্যে নিবানকে নিয়ে বের হচ্ছি। সো ইনশাল্লাহ ভালোই থাকবো, কিছু হবে না। হ্যাঁ, আমাদের অবশ্য বাসা থেকে হসপিটাল খুবই কাছে, আমরা অ্যাপোলোতেই যাচ্ছি। সো আমরা বসুন্ধরায় থাকি। এটা হচ্ছে আমার জামাই, হ্যালো রেজা, আর এই যে আমাদের নিবান। ও এখন হচ্ছে আস্তে আস্তে সামনে আগানোর চেষ্টা করে, তো শুয়ে সামনে আগায়। তো দেখা যাক কি বলে ডক্টর। হ্যাঁ, মাথা দিয়ে সামনে আগানোর চেষ্টা করে। আমাদের পিডিয়াট্রিশিয়ান ডক্টরটা খুবই ভালো, মানে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পিডিয়াট্রিশিয়ান। ওনার নাম হচ্ছে ডক্টর কামরুল হাসান স্যার। আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, প্রত্যেকটা প্যারেন্টসের অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে একজন পিডিয়াট্রিশিয়ান দেখানো উচিত। বিকজ হচ্ছে একটা বাচ্চা সিক হলে তাকে ডক্টর দেখানো থেকে একজন ডক্টরের আন্ডারে থাকলে ডক্টরটা বুঝতে পারবে দ্যাট বাচ্চাটা অসুস্থ আছে কি না, বা বাচ্চাটার কোনো কিছুতে প্রবলেম হচ্ছে কি না। সো আমি নিবানের জন্মের পর থেকেই ওনাকে দেখাচ্ছি। আমাদের প্রেজেন্টেশন বেসিক্যালি বলে হচ্ছে যখন বেবির ভ্যাকসিন দেওয়ার টাইম থাকে তখন দেখাতে, কিন্তু উনি হচ্ছে আমাদেরকে বলেছিল যে যখন 6 মান্থ বেবি হবে ওর যখন খাবার দিব তখন যেন ওনাকে একবার দেখাই। তো এখন উনি আসলে আমাদেরকে বলে দিবে, হেল্প করবে যে আমরা কিভাবে কি থেকে বাচ্চাকে খাবারটা স্টার্ট করব। সো দেখা যাক উনি কি বলে। অ্যান্ড আমি মাঝে মাঝে টুকটাক টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো আমার জার্নি। জার্নি খুবই অল্প, আমার বাসা থেকে অ্যাপোলো খুবই কাছে। সো দেখা যাক, আজকে রাস্তাঘাটও নিশ্চয়ই পুরো নীরব। সো ওকে, ব্যাগে ঢুকানো হবে, ব্যাগ টাইম। ইয়া হেল বাবা, রেজার একটা ফ্রেন্ড, ওকে কেএফসির বাকেট বলেছিল, পারফেক্ট নেম নিবানের জন্য। ওদেরকে আসলে বাকেট লাগে। দেখি তাকাও আমার দিকে, নিবান নিবান। আজকে বেসিক্যালি নিবানকে প্রথম খাবার আমি দিতে যাচ্ছি পানি, আর হচ্ছে কমলা দিব। দেখা যাক ওর রিয়াকশন কি হয় কমলার পানি খেয়ে। কমলা কি করো দিদার কোলে নিবান, গাছ দেখতেছ? আজকে আমরা ডক্টর দেখাতে গেলাম। সো আজকে আমি ওনার কাছে যাওয়ার আমার রিজন ছিল, আমি আমার ছেলেকে খাবার দিব, মানে ওর খাবারটা প্রথমে কি থেকে স্টার্ট করব, কি থেকে স্টার্ট করব না, সেটা নিয়ে আমি বেসিক্যালি ওনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। তো উনি আমাকে যেটা প্রথমে অ্যাডভাইস করলো সেটা হচ্ছে বাচ্চাদের খাবার দেয়াটা। উনি আমাকে বললো যে বাচ্চাদেরকে হচ্ছে বাইরের খাবারের থেকে ঘরের খাবার দেয়াটা বেশি বেটার, লাইক চাল দিয়ে ডাল দিয়ে খিচুড়ি দুপুরে রাতে, আর সকালে হচ্ছে সুজি, অল্প একটু সুজি। এখন বাচ্চারা যতটুকু খায়, উনি আমাকে বললো বাচ্চা যদি সারাদিনে সকালে সুজিটা 1 চামচও খায় তাহলে 1 চামচই খাওয়াতে আমাকে বললো যে ফোর্স করতে না, কারণ ফোর্স করলে বাচ্চাদের খাবারের রুচি থাকে না। ওর যখন আস্তে আস্তে রুচিটা গ্রো করার জন্য আমাকে করতে হবে যে ও যতটুকু খায় ততটুকুই ওকে আমাকে দিতে হবে।
তো অ্যাডভাইসটা ভালো ছিল, আসলে হেল্পফুল ছিল। আর উনি আমাকে যেটা বললো যে বাইরের খাবার লাইক সিরিয়াল অর অন্যান্য অনেক খাবার আছে বাচ্চাদের, এখন উনি বললো যে বাচ্চাদের খাবার বাইরেরটা না দেওয়াই বেশি বেটার। আমি যদি এখন বাইরে কোথাও ট্রাভেল করি তখন আমি এটা দিতে পারি, তাহলে হয় কি বাচ্চা সবসময় বাইরের খাবারটাই খেতে চাবে, বাসার ভাত ডাল সবজি এগুলো সে খাবে না। তো আমাকে বললো যে সবজি খাওয়াতে হবে, আমাকে বললো যে চিকেনের স্যুপ খাওয়াতে হবে, চিকেন ম্যাশ করে খাওয়াতে বললো, বললো ফিশটা কিছুদিন পরে স্টার্ট করতে। সো এগুলি হচ্ছে আমাকে করতে বললো। আর যেগুলো আমাকে মানা করলো, যেগুলো আমাকে বললো যে এটা একদমই দেওয়া যাবে না, সেটা হচ্ছে ডিমের সাদা অংশটা, তারপরে হচ্ছে চিনি, লবণ আর হচ্ছে মিষ্টি কুমড়া। তো আমি আগেও জানতাম যে চিনি আর লবণটা বেসিক্যালি বাচ্চাদেরকে দেয়া ঠিক না, এক বছরের নিচের বাচ্চাদের। সো উনি আমাকে সেটা বললো যে এটা বাচ্চাদের জন্য একদমই ঠিক না। আর ডিম যদি আমি কুসুমটা নিই, সেটা আমাকে উনি বললো খিচুড়ি যখন খাওয়াবো তখন খিচুড়ির মধ্যে একটা কুসুম দিয়ে সেটা আমি যেন খাওয়াই। সো এটা হচ্ছে ওর খাওয়ানো আর না খাওয়ানোর লিস্ট। এছাড়া মেডিসিনের মধ্যে হচ্ছে উনি আমাকে সব আমি নিবান হওয়ার পর থেকে আমাকে একটা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়েছিল ওকে খাওয়ানোর জন্য, ওটা হচ্ছে একবার স্প্রে এর মতো, তো একবার করে খাওয়াতে বলেছিল। এটা বেসিক্যালি এই মেডিসিনটা আমাকে ওকে নয় বছর পর্যন্ত খাওয়াতে হবে, তো এটা 9 বছর পর্যন্ত খাবেও। আর ও আমি এটাও জিজ্ঞেস করেছিলাম যে অনেকে মানে বলে না যে বাচ্চাকে কোনো খাবার স্টার্ট করলে বাচ্চার পেট খারাপ হয়, বাচ্চার পেট খারাপের কোনো মেডিসিন খাওয়াবো কিনা, তো উনি বললো যে কোনো দরকার নেই, বাচ্চার পেট খারাপ হলে 2 বার হবে, আর যখন সিরিয়াস হবে লাইক যখন একটা বাচ্চা 10-12 বার সিরিয়াসলি পেট খারাপের মানে পটি করবে মিন্স হচ্ছে ওর ডায়রিয়া, সো ওইটা ডিফারেন্ট থিং। তো উনি আমাকে যেটা সাজেশন দিল, বাচ্চাদেরকে আসলে হুটহাট ওষুধ খাওয়াটা ঠিক না, মানে খুব দরকার না পড়লে কখনোই কোনো মেডিসিন বাচ্চাদেরকে আসলে দেওয়া উচিত না। আর আমি আসলে নিবানকে যেই ভিটামিন ডি সাপ্লিমেন্টটা দিয়েছে সেটার আমি ছবি তুলে আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা খাওয়াতে পারেন, এটা অ্যাকচুয়ালি খুবই ভালো। আমি সবাইকে বলবো, সাজেস্ট করবো এইটা আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন 9 বছর পর্যন্ত। আজকে নিবানকে গার্বারের সিরিয়াল খাওয়াবো, এটা হচ্ছে ফার্স্ট এড বাচ্চাদের। এখানে আসলে সবকিছু দেয়াই আছে, কিভাবে প্রসেসটা করতে হবে। আমি আসলে আজকে ওকে একদম অল্প একটু খাওয়াবো জাস্ট দেখার জন্য যে কিভাবে খায়। আমি একটু পাতলা করে দিতে চাচ্ছি যেন খেতে পারে, এটা আসলে বেশি ঘন করা যায় আমি সেটা করব না। আমি বেসিক্যালি পানি দিয়ে বানাচ্ছি কারণ নিবান ফর্মুলা খায় না, এটা বেসিক্যালি ফর্মুলা দিয়ে করলে বেশি ভালো, নিবানকে আসলে ফর্মুলা দেওয়া হয়নি। সো আমি এই জন্য পানি দিয়ে বানালাম, এটা আসলে এরকম হবে পাতলা। ওরে বাবা ওরে বাবা, হ্যাঁ খাও 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 খাও। প্লেটটাই মুখের মধ্যে দিয়ে দিয়েছি। ওকে ওকে ওকে, থাক থাক সব খাবে, আমরা সব খাবো তাই না বাবা? ওকে ও হ্যাঁ, দেখতে বললো না খাবার নিয়ে খেলতে দিবেন, বাচ্চাদেরকে খাবার নিয়ে খেলতে দিবেন, ওরা হাতে ধরবে মুখে মাখাবে নাড়বে চাড়বে খাবার ধরবে তখন ওরা খাবার বুঝবে। খাও খাও খাও, ও খুব হ্যাপি। খাবার তো দিল বাপ মা ফাইনালি। তো আজকে এই পর্যন্তই, আমি নেক্সট ভিডিওতে বেসিক্যালি হচ্ছে আমার প্রেগন্যান্সি লাইফের কিছু মোমেন্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, কিছু মিথ শেয়ার করব যেগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে। সো এটাই, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে, খোদা হাফেজ, ভালো থাকবেন, স্টে হোম।